আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূল টপিক ছিল ভুট্টা নিয়ে। তো ভুট্টা চাষ আপনারা জানেন যে কতটা গুরুত্বপূর্ণ। তো আমি আমার জমিতে আসলাম আপনাদেরকে, মানে আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে। তো আশা করি আমার অভিজ্ঞতা শেয়ার করলে আপনারা মোটামুটি উপকৃত হবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, দেখতে পারছেন আমি কীভাবে জমিতে ভুট্টা লাগিয়েছি। তো আমি এই জমিতে ভুট্টা লাগানোর আগে আমার মাটিটা যথেষ্ট, মানে জমির মাটিটা যথেষ্ট চাষ করেছি। তো যে আকড়া বলে বা নাঙ্গলের মতো ট্র্যাক্টরের যে আখড়াটা আছে, ওই আখড়াটা দিয়ে আমি আমার জমিতে পাঁচটা চাষ দিয়েছি। এবং যে রুটার আছে, মানে যেটা দিয়ে জমির মাটি গোড়া করে, সেটা দিয়ে দুইটা চাষ দিয়েছি। দেওয়ার পর মাটিটা দেখতে পাচ্ছেন অনেকটা এই অবস্থায় এসেছে। তো আসার পরে আমি এই জমিতে শেষ যে চাষটা, শেষ চাষে যে এক বস্তা পটাশ, মানে 50 কেজি পটাশ এবং 50 কেজি টিএসপি দিয়েছি, তাছাড়া অন্য কোনো সার দেয় নাই। আর গতকাল বন্ধুরা, আমি আমার 2 বিঘা জমি, সেই জন্য আমি আবার সার দিয়েছি। তো এক বস্তা ইউরিয়া, মানে 50 কেজি ইউরিয়া, আবার 50 কেজি টিএসপি, মানে ফসফেট, এই জমিতে ব্যবহার করেছি। তো বন্ধুরা, ভুট্টা লাগানোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগিয়েছি। তো প্রতি গাছের দূরত্ব, মানে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব 8 ইঞ্চি এবং সারি থেকে সারি দূরত্ব 22 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন আমার আল্লাহর রহমতে জমিতে যথেষ্ট পরিমাণ চারা বেরিয়েছে এবং চারার, মানে যে গ্রোথ, সেই গ্রোথটা অনেক ভালো আছে। তো আপনাদের দেখাই। তো এই গাছগুলোর বয়স মোটামুটি আজকে 15 দিন। তো 15 দিনের ভিতর দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা কেমন এবং গাছগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, বাজারে কোন ভুট্টা বীজটা ভালো, তো সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে দ্রুত জানান। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন, শেয়ার করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।